আমি যদি কাউকে ভালোবাসি তাহলে আমি আমার ভালোবাসার মানুষকে এই জীবন পেতে দেব না। আমি মরে যাব তাও দেব না। যতদিন আমার প্রাণ আছে ততদিন আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। ঠিক আছে, তোমাকে আমার তোমার বাড়িতে থাকতে দিতে হবে না, আমি তোমার চারপাশেই থাকবো। তুমি একা থাকো তোমার বাড়িতে, আমি আমার বাড়িতেই থাকবো, কিন্তু আমি রোশনির সঙ্গে থাকবো না। আপনি কেন এত অবুঝের মতো কথা বলছেন? আমি অবুঝের মতন কথা বলছি না, আমি যতটুকু বুঝেছি আমি সেটাই বলছি। আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না জাহ্নবী, আমি এই কষ্ট নিতে পারবো না। তাছাড়া তোমার সামনে পরীক্ষা, তুমি ভালো করে পড়াশোনা করে ভালো করে পরীক্ষা দিও, এইসব নিয়ে একদম ভেবো না, ঠিক আছে? আমি ভাববো না এইসব নিয়ে, তো কি ভাববে আপনার ব্যাপারে? আপনি আমাকে অনেকবার ভালোবাসার কথা বলেছেন, আমি বলতে পারিনি মানে এই নয় যে আমি আপনাকে কোনো অংশে কম ভালোবাসি। যদি ভালোই বাসো তাহলে তো কষ্ট দিচ্ছ কেন? ভালোবাসলেই তো কষ্ট দেওয়া যায়। যাকে ভালোই বাসি না, যার সাথে কোনো সম্পর্কই নেই, সে কষ্ট পেল কি পেল না তাতে কিচ্ছু যায় আসে না। আচ্ছা, ভালোবাসো বলেই কষ্ট দিচ্ছ, এটাই তোমার ধর্ম? আমাদের যে পরিস্থিতিতে যে অবস্থায় দেখা হয়েছিল তখন কষ্ট ছাড়া একে অপরকে দেওয়ার মতো কোনো উপহারই ছিল না স্যার, সেটা কি আপনি আজও বোঝেন না? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমাদের যখন দেখা হয়েছিল তখন আমাদের দুজনেরই জীবনে কেউ ছিল না, তখন রোশনির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি শুধু একটাই ভুল করেছি, যখন আমি তোমাকে সিঁদুর পরিয়েছিলাম তখন সেই সিঁদুরের দাবি আমি জোর করে আদায় করিনি, এর জন্যই তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারছো। তুমি জানো আজও আমাদের সমাজে একজন মেয়েকে যখন সিঁদুর পরানো হয় তখন তার স্ত্রী বলে দাবি করা হয়, সেই দাবির কোনো মূল্য নেই তোমার কাছে? মূল্য থাকতো যদি আপনি আবার রোশনির দিকে গিয়ে সিঁদুর না পড়াতে। একটা মানুষকে আপনি ধুমধাম করে বিয়ে করে আপনি বলতে পারেন না যে তার সাথে আর থাকবেন না, তাহলে তো পৃথিবীতে কোনো ডিভোর্সের ঘটনাই ঘটতো না। যা ঘটেছে ঘটেছে, কিন্তু রোশনির তো আমার দিদি হয়, আমি নিজের দিদির ডিভোর্সের কারণ হতে পারি না। বেশ, তোমাকে ডিভোর্সের কারণ হতে হবে না, আজ থেকে তোমার কাছে আমার কোনো দাবি থাকলো না, শুধু একটাই দাবি, তুমি এই শহর ছেড়ে কোথাও যেতে পারবে না, তুমি লেখাপড়া করবে, পরীক্ষা দেবে, আমি না হয় তোমার সঙ্গে দেখা করব না, কিন্তু আমি অন্য কারোর সঙ্গে থাকবো না। স্যার বললাম তো কথা শেষ, তুমি আমাকে চলে যেতে বলছো তো, তাড়িয়ে দিচ্ছ আমাকে, ঠিক আছে আমি যাচ্ছি। আপনি আমাকে কেন এত কষ্ট দেন? আপনি কি বোঝেন না আমিও একটা মানুষ, আমারও কষ্ট হয়, আমি আর কত নিজেকে, আপনি
কেন বুঝতে পারেন না? আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এই পৃথিবীতে কেউ কখনো এত ভালো কাউকে বাঁচতে পারে না। ভালোবাসি বলেই তো আপনার থেকে দূরে থাকতে চাই। শুধু আপনাকে ভালোবাসি বলেই তো আপনার মঙ্গল চেয়েছি। সেটা কি আমার অপরাধ? যদি সত্যি ভালোবাসো তাহলে তোমার কাছে থাকতে দাও, আমি কথা দিচ্ছি যতদিন না তুমি চাইবে ততদিন আমাদের সংসার হবে না। আমি অন্যায় করেছি, তা শুদ্ধি তো করতেই হবে আমাকে, অগ্নি পরীক্ষা দিতে হবে আমাকে। আমি দিতে রাজি, শুধু একটা কথা তো, যে মাঝে মাঝে তুমি আমাকে তোমার কাছে আসতে দেবে। কথা দিচ্ছি আমি তোমার কোনো অসম্মান করব না। আমাকে আমার জীবনটা বুঝে নিতে দাও। একটা শর্তে আমি আপনার কথা শুনতে পারি, আপনি রোশনিদিকে ডিভোর্স দিতে পারবেন না। আমি তোমাকে বলছি আমি পারবো না, আমি রোশনির সঙ্গে থাকতে পারবো না। তুমি যদি বলো আমার এই শর্ত না মানলে তুমি চলে যাবে, তা সত্ত্বেও বলছি আমি তোমাকে মনে মনে স্ত্রী ভাবি, স্বামীর পরিচয়ে আমি অন্য কারোর সঙ্গে থাকতে পারবো না। কেন এরকম জটিল হয়ে গেল আমাদের জীবনটা? আমি তোমাকে সব জটিলতা থেকে মুক্ত করতে পারতাম, কিন্তু তুমি আমাকে সেই সুযোগ দিলে না। বেশ, আজ নয় একদিন আমি নিশ্চয়ই সেই সুযোগ পাব। আমার ভালোবাসার এইটুকু দাম দিন স্যার। কি দাম চাও? আপনি রোশনিদিকে ছেড়ে দেবেন না, আপনি ওর কাছ থেকে স্ত্রীর পরিচয়টুকু কেড়ে নেবেন না। আমাকে শাস্তি দিতে তোমার এত ভালো লাগে, এত আনন্দ পাও আমাকে কষ্ট দিয়ে। আমি যেখানে দম আটকে মরে যাব তুমি আমাকে সেখানেই থাকতে বলছো? বেশ, তুমি যদি আমাকে কষ্ট দিয়ে আনন্দ পাও তাহলে তাই হবে। আরে আসুন আসুন আসুন, বসুন। কি কি হলো, কাঁচেন কেন? আরে বসুন বসুন, আগে বসুন বসুন বসুন। এনি প্রবলেম? ঋষি তো কয়েকটা দিন ছুটি নিয়েছে, ও তো ছুটি ছুটি নেয় না, তাই অ্যালাউ করা হয়েছে। কি শরীর টরির কারো খারাপ বাড়িতে? ঋষির কি কোনো প্রবলেম আছে? স্যার স্যার, আমি আপনাকে অনেকগুলো কথা বলতে এসেছি স্যার। কি হয়েছে বলুন তো? স্যার, আমি আপনার থেকে বয়সে অনেকটাই ছোট স্যার, আপনি প্লিজ আমাকে তুমি করেই বলুন। না না, সে তো হলো, কিন্তু কি সমস্যাটা কি? স্যার স্যার, আপনি আমার সংসারটা বাঁচিয়ে দিন স্যার। কি হয়েছে বলুন তো? সংসার বাঁচাবো মানে ঋষির মতো ছেলে তো কোনো তুলনাই হয় না। না না না, ঋষি এমন কিছু করতে পারে না যার জন্য। আচ্ছা, আপনি কি ঋষির এগেনস্টে আমার কাছে কমপ্লেন করতে এসেছেন? না স্যার, কমপ্লেন করতে আসিনি স্যার, শুধু যা যা হয়েছে সেগুলো আপনাকে জানাতে এসেছি। কি হয়েছে দেখবেন স্যার, আপনি ছবি দেখবেন, দেখুন দেখুন ওই মেয়েটার সঙ্গে কি করছে। আমি আপনাকে ভয়েস রেকর্ডিংও শোনাতে পারি, শুনুন শুনুন। আপনার কি চাই এখন? আপনি নাচ দেখবেন না গান শুনতে চান নাকি অন্য কিছু? আমি যেটা চাই
সেটা আমি আদায় করে নেব। এই মেয়েটি কে? এই মেয়েটি একজন পতিতা। হ্যাঁ, কি বলছেন কি? ঋষির এতটা অধঃপতন হয়েছে? স্যার আপনি বলুন তো, আপনার কি মনে হয় না ঋষিকে শাস্তি দেওয়া উচিত? এই চাকরিটা থাকার ওর কোনো যোগ্যতাই নেই। দেখুন, ওর চাকরিটা চলে গেলে আপনি খাবেন কি করে? তাতে তো আপনারই ক্ষতি। স্যার যেমন করেই হোক আমার খাওয়ার অসুবিধা নেই স্যার, কিন্তু আমি চাই ও যে অন্যায়টা করছে তার শাস্তি পাক স্যার। আর এরকম একজন মানুষকে আপনি আপনার অফিসে কোনো রকমই রাখতে পারেন না স্যার, ও কোনোভাবেই কারোর জন্য নিরাপদ নয়। কিন্তু আমি তো কোনোদিন, না না, ও তো এত বছর চাকরি করছে। আমি সহ্য করছিলাম স্যার, আমি বাইরে কাউকে বলতে চাইনি, কিন্তু এসব ঘটনা অনেক দিন ধরে ঘটছে স্যার। আপনারা না ওকে ভালো করে চিনতেই পারেননি, আর এখন তো ওই মেয়েটার বাড়িতে গিয়ে থাকছে। ওই মেয়েটাকে কলকাতায় নিয়ে এসেছে স্যার। কি হবে বলুন তো চাকরি বাকরি করে যদি সমস্ত পয়সা ওই মেয়েটার পেছনে ঢেলে দেয়? তার থেকে বরং ওর চাকরি না করাই ভালো। চাকরিটা চলে গেলে যদি ও আমার কাছে ফিরে আসে। স্যার আমার বাবার অনেক টাকা আছে স্যার, টাকা পয়সা নিয়ে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু স্যার আমি চাই ওর এই চাকরিটা চলে যাক। ওর চাকরিটা চলে গেলে স্যার ওই মেয়েটা ওর ঘর থেকে নেমে যাবে, আর ও ওকে আর খাওয়াতে পারবে না। দেখুন, আপনাকে তো তার জন্য একটা অফিসিয়াল কমপ্লেন করতে হবে। আমি সবকিছু নিয়ে এসেছি স্যার, আমি খালি হাতে আসিনি। এই যে এর মধ্যে আছে আমার অফিসিয়াল কমপ্লেন্ট আর সমস্ত ডকুমেন্ট এর মধ্যেই আছে স্যার, দেখুন। স্যার এখান থেকে আমি যদি কোনো সুবিচার না পাই তাহলে কিন্তু আমাকে থানায় যেতে হবে স্যার। না না, এসব থানা পুলিশ করবেন না। দেখুন, আমাদের অফিসের তো একটা প্রেস্টিজ আছে, তাছাড়া ঋষিকে সবাই এত ভালোবাসে, এত রেসপেক্ট করে। দেখুন, সেই ঋষি সম্পর্কে এরকম ঘটনা যখন জানবে আর সেটা যখন পাবলিক হয়ে যাবে, সেটা তো আমাদের অফিসের পক্ষেও খুব খারাপ একটা ব্যাপার হবে। স্যার আপনি যদি তাই যদি মনে করেন তাহলে প্লিজ আপনারা একটা ব্যবস্থা করুন, ওকে আপনারা কিছুতেই চাকরিতে রাখবেন না স্যার। দেখুন, এটা তো আমার একার সিদ্ধান্তে কিছু হবে না, এটা এমন একটা বিষয়ে অনেকের সাথে আমাকে কথা বলতে হবে, মিনিস্টারের সঙ্গে কথা বলতে হবে, তারপর উনি যা চাইবেন তাই হবে। আচ্ছা স্যার আপনি বলুন, সেই লোকটা এরকম একটা পাবলিক সার্ভিসের সাথে যুক্ত আছে, সে কি পাবলিককে কোনো সার্ভিসে দিচ্ছে? সে তো লোক ঠকাচ্ছে স্যার, ও আপনাদের মিথ্যে কথা বলে ছুটি নিয়েছে স্যার, আর এদিকে ভোগ সুখে নিজের ছুটি কাটাচ্ছে স্যার, এই কি ওর ধর্ম? হ্যাঁ স্যার, আমি বলছি আপনাকে ও আর চাকরি করতে পারবেও না, কারণ শুধু যে ওই মেয়েটার সাথে থাকছে তা নয়, ও 24 ঘন্টা নেশার মধ্যেও ডুবে থাকে। কি বলছেন আপনি? মিথ্যে কথা আমি বলছি না স্যার, স্ত্রী হয়ে আমি আমার স্বামীর ব্যাপারে কেন মিথ্যে কথা বলবো? আমি মনে করি, আমি সব দিক দিয়ে মনে করি যে এই চাকরিটা চলে গেলেই ও সুস্থ হয়ে উঠবে। আমার চাকরির দরকার নেই স্যার, আমার শুধু মানুষটাকে দরকার, শুধু মানুষটা সুস্থ হয়ে উঠলেই হলো। কিন্তু ওর এমন ব্রিলিয়ান্ট ক্যারিয়ার, এখান থেকে এভাবে যদি চাকরি চলে যায় তাহলে তার কোনোদিন কোথাও কোনো কাজই করতে পারবে না। একটা কোনো দাম তো মানুষকে দিতেই হবে স্যার, যে মানুষটা এত বড় অন্যায় করেছে তাকে কোনো না কোনো ভাবে তো তার দাম দিতেই হবে, আর এটাই তো ঈশ্বরের মান, আমি আর আপনি তো শুধু উপলক্ষ মাত্র। আচ্ছা আপনি কি বুঝিয়েছেন? বুঝিয়েছি মানে স্যার কত যে বুঝিয়েছি আপনি আপনি চিন্তা করতে পারবেন না, কি কি করিনি আমি ওর জন্য। আর ওই যে মেয়েটা যার সঙ্গে ও আছে
তোমাকে এমন কিছু নেই যেটা আমি দিইনি, টাকা পয়সা গয়না ঘাটি সব দিয়েছি, সব ভেবেছিলাম তাতে ও বোধহয় আমার স্বামীকে ছেড়ে চলে যাবে, ওরা তো ওটাই বোঝে, কিন্তু না স্যার, ওই মেয়েটা এখনো আমার স্বামীর ঘাট থেকে নামেনি, আর আমার স্বামীও ওকে নিজের জীবন থেকে চলে যেতে দেয়নি স্যার। আমি আর কি করতে পারি বলুন তো, কি করতে পারি? একটা লোক সে চাকরি বাকরি করবে, লোক সমাজে নাম কামাবে, তার এদিকে নিজের ব্যক্তিগত জীবনে এত বড় একটা অন্যায় করেছে, বাড়িতে বউকে রেখে দিনের পর দিন রক্ষিতার সঙ্গে সময় কাটাবে, এটাই কি ধর্ম স্যার? আপনি বলুন। বললাম তো আপনি একটা কমপ্লেন দিন, দেখি আমরা কি করতে পারি। তবে দেখুন আমি বলবো ওকে আরেকটা অন্তত সুযোগ দেওয়া উচিত। স্যার আপনি বলুন তো, একজন স্ত্রী তার স্বামীর এগেনস্টে কখন এরকম অ্যালিগেশন জানিয়ে যে অ্যালিগেশনের উপরে তার চাকরি চলে যেতে পারে? স্যার আপনি একবার ভেবে দেখবেন কতটা ডেসপিরেট হলে আমি এই কাজটা করতে পারি। অনেক বুঝিয়েছি স্যার আমি ওকে, অনেক সে সুযোগ দিয়েছি, কিন্তু সে কিছুতেই কিছু বুঝতে রাজি নয়, সারাদিন ওই মেয়েটার কাছে গিয়ে পড়ে থাকে স্যার, সংসার ধর্ম সব ছেড়ে দিয়েছে, চাকরি ছেড়ে দিয়েছে। বুঝতে পারছি আপনি অসম্ভব মানসিক যন্ত্রণা নিয়ে আমার কাছে এসেছেন। মানসিক যন্ত্রণা হবে না স্যার, যদি একটু ভালো মেয়ের পাল্লায় পড়তো, কিন্তু এইসব মেয়ে তোকে নিঃস্ব করে দেবে স্যার, চাকরি করার আমার কোনো দরকার নেই, সমস্ত টাকা তো গিয়ে ওই ওই মেয়েটার পায়ে ঢালবে, আর ঢালছেও তো তাই স্যার, তার থেকে বরং ও চাকরি বাকরি না করে যদি নিজে পরিশ্রম করে কিছু একটা করে, ব্যবসা ট্যাবসা করে, তাহলে সে ব্যবসা দাঁড় করানোর জন্য ওর ও সেটাতেই পুরো সময় দেবে, ওই মেয়েটার জন্য আর কোনো সময় পাবে না স্যার, সেটাই আমার চাই স্যার। আচ্ছা মেয়েটার নাম কি? জাহ্নবী, জাহ্নবী চ্যাটার্জি স্যার। ও আই সি, নামটা চেনা চেনা লাগছে। হ্যাঁ স্যার, এদের নাম তো প্রায় কাগজে ওঠে, এর থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে, ওখান থেকে চুরি করেছে, এরা তো এসবই করে স্যার। আর হ্যাঁ স্যার, ঋষি ওর কাছে যত বেশি থাকবে আমার তো মনে হয় ওই মেয়েটা ওই মেয়েটাকে খুনও করে ফেলতে পারে স্যার, এই ধরনের মেয়েরা তো এরকমই হয়, ওর কাছ থেকে সমস্ত টাকা পয়সা সব কিছু নিয়ে খুন করে এখান থেকে পালিয়ে যাবে, তারপর তোর ওকে কেউ খোঁজও করতে পারবে না স্যার, বন্ধ ঘরের ভেতরে যে কি হচ্ছে সেটা আমরা বাইরে থেকে কি করে জানবো বলুন তো। ঠিক আছে ঠিক আছে, আমাকে একটু ভাবতে সময় দিন। এই তো সবে শুনলাম স্যার, স্যার আপনি আমাকে কথা দিন স্যার, কথা দিন আপনি এর একটা বিহিত করবেন স্যার, আপনি যদি ওকে ভালোবাসেন তাহলে। দেখুন চাকরি না খেয়ে নিয়ে অনেক কিছু ভাবে শাস্তি দেয়া যায়, চাকরি থেকে বসিয়ে দেয়া যায়, সাসপেনশন করা যায়। ঠিক আছে আমাকে একটু ভাবতে দিন। সে আপনি যাই করুন স্যার, ওকে আপনি এমন শাস্তি দিন সেটাও সারা জীবন মনে থাকে, ও যেন ওই মেয়েটার কাছ থেকে ফিরে আসতে বাধ্য হয়। স্যার দেখুন আমার উদ্দেশ্যটা তো খারাপ নয়, আমি তো শুধু চাই যে ও আমার কাছে ফিরে আসুক। স্যার এখন এখন বাড়ির লোকেরাও সবাই সব কিছু জানে, সবাই ওর উপরে বিরক্ত, খুব বিরক্ত, ওরা তো কেউ ভাবতেই পারছে না যে একটা ছেলে দিন রাত একটা পতিতার কাছে গিয়ে পড়ে আছে। আচ্ছা এই মেয়েটার পাল্লায় পড়লো কি করে? সে অনেক কথা স্যার, একদিন আপনাকে না হয় সময় মতো বলবো, কিন্তু স্যার আপনি আপনি প্লিজ আমার সংসারটাকে বাঁচান স্যার, স্যার আমি আর পারছি না স্যার, এই এই মানসিক যন্ত্রণা আমি আর নিতে পারছি না। ও হ্যাঁ স্যার, এই যে নামটা বললাম না আপনাকে সেটা ওর আগের নাম ছিল, কিন্তু এই পাড়ায় যাওয়ার পর ওর ওর একটা নতুন নাম হয়, আর সে নামটা হলো মালেকা জান, মালেকা জান। স্যার আমি কিন্তু থানায় গিয়ে ওই মেয়েটার নামে একটা ডায়েরি করবো স্যার,
একটা গৃহস্থ পাড়ায় এরকম ধরনের একটা ব্যবসা করছে। স্যার দেখুন, আমি আমি কিন্তু ওর ভালোই চেয়েছিলাম। ও ভালোটা যখন বুঝতে পারেনি তখন এর দাম তো ওকে দিতেই হবে, ওদের দুজনকেই দিতে হবে। স্যার আপনি আসুন, দেখি এই ব্যাপারে আমরা কি করতে পারি। দরকার হলে ঋষিকে রেখে সামনাসামনি কথা বলবো। ডকুমেন্টসগুলি তো রইল, ও তো আর অস্বীকার করতে পারবে না কিছু। স্যার আপনি ওকে ডেকে কথা বললেও ও এতটাই ডেসপারেট হয়ে গেছে যে ও আপনাদের বলবে যে আপনারা কেন ওর পার্সোনাল লাইফে মাথা ঘামাচ্ছেন। দেখুন স্যার, আপনারা যা ভালো বুঝবেন তাই করুন, কিন্তু দেখবেন যেন ওকে আগের মতোই বহাল করে না রাখা হয়। আমার সংসারটাকে বাঁচিয়ে দিন স্যার, এইভাবে আমার সংসারটাকে বাঁচিয়ে দিন স্যার, প্লিজ। দেখুন, অন্যরা আসে তাদের স্বামীর চাকরির উমেদারি করতে, আর আপনি এসছেন আপনার স্বামীর চাকরি থেকে তাকে যাতে ছাড়িয়ে দেয়া যায় সে অনুরোধ করতে। অদ্ভুত ব্যাপার স্যার, কখন একজন মেয়ে এরকম একটা কাজ করতে পারে আপনি একটু একটু ভেবে দেখবেন স্যার। আমি ইচ্ছে করে আসিনি স্যার, আমি আমি বাধ্য হয়েছি আসতে। কারণ দেখুন স্যার, আমি মনে করি এছাড়া আমার আমার কাছে আর ঋষিকে জব্দ করার আর কোনো উপায় নেই। এই চাকরিটা চলে গেলেই ও আমার কাছে ফিরে আসবে স্যার। আপনি প্লিজ এইটুকু করুন আমার জন্য, প্লিজ স্যার। আমি আসছি। বলতো বল, তুই কি চাস, কি বল? আমি তো কারোর কাছ থেকে কিছু চাইছি না। তোমরা বলো আমার কাছ থেকে কি চাও, আমার তো মনে হচ্ছে তোমরা কিছু চাইছো আমার থেকে। এরপরেও কি বলে দিতে হবে আমরা কি চাইছি কি চাইছি না? এখনো বলতে হবে? ছি 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 ছি, রোশনির মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। যে মেয়েটা এত করলো এত করলো, নিজের বোন মেনে নিয়ে নিজের হাতে মেয়েটার বিয়ে দিল, তার এত বড় অপমান! আমি নেই, আমার এই চারিপাশ থেকে কমেন্ট্রিগুলো শুনতে পাচ্ছি না, আমার তো টাইম নেই। সময় তো তোর এখন থাকবে না, তোর সময় এখন কোথায় যাচ্ছে সেটা আমরা সবাই দেখে এসেছি। ছি 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 ছি, নিজেকে কোথায় প্লেস করেছিস নিজে একবারও দেখেছিস? ছদ্মবেশে ওখানে চলে গেলি, এমনকি মেয়েটাও জানতো না। আমি বিশ্বাস করি না মেয়েটা জানতো না, ওই মেয়েটা সব জানতো। এটা এটা একটা নাটক, আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য একটা নাটক ছিল। আমি এই ব্যাপারটা নিয়ে কোনো ডিসকাসই করতে চাই না। আলোচনা করতে চাই না বললে তো চলবে না। আমি তোমার বিবাহিত বউ, তোমার বৈধ স্ত্রী আমি। আর ওকে তুমি নিজের রক্ষিতা বলে রাখতে পারো। তাছাড়া ওর পরিচয়টাই বা কি? লোকে ওকে তোমার রক্ষিতাই বলবে। শাট আপ, শাট আপ। একটাও বাজে কথা বলবে না। খবরদার ঋষি, অন্যায় তুমি করেছো আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো। ঋষি, তোর যদি মনে এই কথাটাই থাকতো তাহলে তুমি আগে বললি না কেন বলতো? বিয়ে করে সুস্থভাবে থাকতিস, আর এইরকম কথা শোনা থেকে তো আমার মরে যাওয়া ভালো। মা, আমি জানতাম এই বাড়িতে আর কেউ না হোক, তুমি জান্নবীকে বেশি ভালোবাসো, ওর ভালো চাও। আমি যা করেছি জান্নবীর ভালোর জন্যই করেছি। আচ্ছা, তুমি কি শান্তি পেতে? জান্নবী যদি ওরম একটা জীবনে চলে যেত, পেতে তুমি শান্তি? আচ্ছা, তার জন্য কি তোকে এইভাবে থাকতে হবে? দেখ, তোকে একটা কথা বলি, তুই তোর নিজের জীবনটা নিয়ে ছেলেখেলা করছিস। শুধু নিজের জীবন না, তুই আমাদের জীবন নিয়েও ছেলেখেলা করছিস, এটা তোর কোনো রাইট নেই। কিন্তু রোশনি, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, জোর করে কিন্তু কাউকে আটকে রাখা যায় না। তুমি যদি মনে করো তুমি আমাকে জোর করে আটকে রাখবে তাহলে কিন্তু